everyone, good morning, welcome back to our channel. চলো এসেছি নতুন আবার একটি ব্লগ নিয়ে। আর তোমরা সবাই কেমন আছো প্লিজ জানিও। আমি একটু ভালোই আছি, ভেবেছিলাম গলাটা ঠিক হলেই ব্লগটা শুরু করব, তো একটু ঠিক আছে বলে আজ শুরু করলাম। তার উপরে আজ তো আবার লক্ষ্মী পূজা আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই লক্ষ্মী পূজাটা কেমন ভাবে আমরা পালন করছি। যদিও আমাদের বাড়িতে পুরোহিত আসবে না, আমরা নিজেরাই পূজাটা করব, সেই জন্যই বিশেষ করে তোমাদেরকে দেখানোর। তো এদিকে অলরেডি পূজোর থালা বাসনগুলো ধোয়া রাখা আছে, ওগুলো একটু সকালে তবে ঘরে তোলা হবে। আর সকাল সকাল বাড়িতে একটা ফুলওয়ালা এসেছিল, তো ওখান থেকে অল্প একটু ফুল কেনা হয়েছে। তো এটাই আপাতত এখনও শুরু হয়েছে পুজোর গোছান গাছান, বাকি ঘর দোর তো পরিষ্কার হয়েই আছে। তো বাকি আরও সারাদিন ধরে কি করছি তার জন্য কিন্তু তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা, আজকের কিভাবে আমরা বাড়িতে পুজো করছি নিজেরাই। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটু ইগনোর করবে, আমাদের বাড়িতে কাজ চলছে ওপরে ঘরের জন্য, তো সেই জন্যই এখানে এইসবগুলো রাখা আছে। তো চলো আজকের দিনটা এভাবেই শুরু করি। আর যেহেতু লক্ষ্মী পুজো, তো সকালে একটা নিরামিষ রেসিপি করছি, তো সেটা হচ্ছে চাউমিন। চাউমিনটাকে নিরামিষ বানাচ্ছি সস দিয়ে, আর লঙ্কা কুচি আলু ভাজা এটা দিয়েই করব, পেঁয়াজ রসুন দেব না। তো দেখি কেমন করে বানাই, ভালোই লাগবে আশা করি। তো চাউমিনটা আমি এখানে নুন আর একটু তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে একটু শুকাতে দিয়েছিলাম। আর এখানে আলু চিরিচিরি করে কেটে নিয়েছি, আর এখানে আছে চাউমিন মশলা, লঙ্কা কুচি, আর একটু আমি বাটার দেব, আর এখানে সস, আর এখানে আমি আলুদম মশলাটা ইউজ করছি। আজ ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিয়েছি, আর এদিকে মামুনি এগুলো সব গোছাচ্ছে, এদিকে ঠাকুরকে বসিয়ে দিয়েছে, আর এখনো অবধি এই অবধি গোছানো হয়েছে। বাকি মামুনি আজকে বেশিরভাগটা গোছাবে, কিছু ভোগ রান্না হবে আমাদের, তো সেটাও দেখি শেয়ার করতে পারি কি না, তাহলে তোমাদেরকেও দেখাবো কী কী আমরা ভোগে দিচ্ছি। কি করছিস ওটা, হ্যাঁ কি করছিস, নেমে যা, বেস্ট উপায় এইভাবে বিছানাটাকে শুধু নষ্ট করে দেয়। এখন আমরা একটু বেরোচ্ছি একটু বাজারের জন্য, তো পান কিনবো আমি আর দোলন, আর লাকি এদিকে যাবে বলে বসে আছে, কিন্তু ওকে আমরা নিয়ে যাব না। অনেক ঘুরে ঘুরে আমাদেরকে বাজার করতে হয়েছে, সন্দেশ খুঁজতে খুঁজতেই হয়ে গেছে, কারণ প্রতিটা দোকানে প্রায় সন্দেশটা শেষ হয়ে গেছিল, সবারই প্রায় বাজার করা হয়ে গেছে। তো আমরা লাস্টের দিকে গিয়েছি, তো অনেকগুলো দোকান খুঁজে খুঁজে লাস্টে পেয়েছি আমরা। আর এসে আমি স্নান করে নিয়েছি, এখন খেতে যাব। আর এদিকে ওর তো তিন চারটে ল্যাপটপ নিয়ে বসে গেছে, একটা ওর ভাঙাচোরা ল্যাপটপ যেটাতে ক করে আওয়াজ হয় এই ল্যাপটপটা, আর খুবই মোটা এই ল্যাপটপ। লাকি এদিকে চলে এসেছে, আমি এখানে আজকাল ও আমাকে বেশি বেশি চিনছে, আমি আসলেই ও সেখানে সেখানেই আসছে, যে আমি আগে খেয়ে দিয়ে আসি, মামুনির অনেক কাজ আছে। অ্যাকচুয়ালি মামুনি একাই সবকিছু বোঝাচ্ছে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজ ভীষণ ভালো হয়েছে, খিচুড়িটা জাস্ট অসাধারণ হয়েছিল। ও এখন খাচ্ছে ওখানে বসে, একা একা সবারই খাওয়া হয়ে গেছে মামুনির কাছে রেস্ট নিতে। আর এদিকে অনেক কিছু গোছানো হয়ে গেছে, কিছু ভোগও দেবে মামুনি, তো সেগুলো বানানো অনেকটাই রেডি, আর একটা জিনিস বাকি আছে। তো মামুনি একদম সন্ধ্যাবেলা পুজোটা করবে, তো সেই জন্য চারটার দিকে ওটা বানিয়ে ফেলবে, ব্যাস বাকি সব কিছুই মামুনির গোছানো, এমনকি আসন পবধি পেতে রাখা আছে ঠাকুরের, আলপনা ঘট ওদিকে সব কিছুই পাতা আছে, যা শুধু পুজোটা করতে হবে। আমিও একটু রেস্ট নিতে যাই এখন, তারপর যখন মামুনি উঠবে তখন একসাথে উঠে আমি একটু সাজুগুজু করে নেব, আর মামুনি ওদিকে ওটা গোছাবে, তাহলে আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হবে। আজ না এখানে বৃষ্টি হয়েছিল সকালের দিকে, এখনো আকাশটা একটু মেঘলা মেঘলা আছে যদিও। তো ছাদে এসেছি আমি, এখন এই জামাকাপড়গুলো নিয়ে যাব, আর ঘুম থেকে উঠেই আমি একটু চা খেয়েছি, আর আজ যেহেতু লক্ষ্মী পুজো তাই একটু আলতা লাগিয়ে নিলাম, আর আমাকে ট্যাঙ্কিতে জল কতটা আছে সেটা দেখতে হবে। আর ওদিকে মামুনি কিন্তু পুজোর জন্য সব কিছুই রেডি, প্রায় পোলাওটা বানাচ্ছে, তাহলেই রেডি একদম। তো আমাদের পুজোটা মোটামুটি পাঁচটা করে শুরু হয়ে যাবে, এখন চারটে বাজছে, তো ততক্ষণে আমরা এখন একটু রেডি হব।
তো উপরে এই ঘরগুলোই তৈরি হচ্ছে, যদিও এখন রুম ট্যুরটা দেব না, সব কমপ্লিট না হলে বেশ ভালো লাগে না দেখতে। তো আমরা জামা কাপড় মোটামুটি যেগুলো ভিজে এখন বর্ষাকালে এগুলোই এখানেই রেখে দিচ্ছি, কারণ নিচে তো অত আর জায়গা নেই, যত জিনিসপত্র ছিল না সব নিচে তো ডাব করে মতন রাখা আছে, ঠিকভাবে গোছানো যাচ্ছে না, জানি না কতদিনে এখানে কাজগুলো শেষ হবে। আমি তো খুবই এক্সাইটেড, পুরো ঘরটা, উপরের ঘরটা আমার কাছে সত্যি খুবই বেশি সুন্দর লাগে। এখানে আমারও কিছু নিজস্ব প্ল্যানিং আছে এই কারণে বিশেষ করে। তো এখন সাজুগুজু করব লক্ষ্মী পূজার জন্য, মামনি বললো এবার সাজুগুজুটা তাড়াতাড়ি করে নাও। তো আমি পরছি এই জামদানি শাড়িটা, এটা রেড আর হোয়াইট হাফ হাফ শাড়ি, আর এটা এইবার পুজোতে রাঙামণি মেজেঠুরা দিয়েছে পাইকর থেকে। তো এই শাড়িটা এখন খুবই হালকার মধ্যে, আর এখন একটু যেহেতু গরম আছে সেজন্য আমি এই শাড়িটা চুজ করলাম, বেশি ভারী শাড়ি পরতে আমার এখন আর ইচ্ছে করছে না, আর যেহেতু এবার পুজোর শাড়ি এটা, তো এবার পুজোর কিছু একটা তো এখনই পরে নিই। তো আমিও রেডি হয়ে গেছি, আর দোলনও এদিকে রেডি হয়ে গেছে, ও এদিকে গোছাচ্ছে, আর ওখানে পুজোর ওখানে তো মামনি সকালে আলপনা দিয়ে দিয়েছিল, আর এদিকে ভোগটা রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে এই যে ভোগটা, তো এখানে কিন্তু আছে পোলাও, পায়েস আর ফুলকপির তরকারি, আর আছে পাঁচ রকম ভাজা, বেগুন, পটল, নারকেল আর ভেন্ডি ভাজা, আলু ভাজা। তো এগুলো ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে, আর মিষ্টি আছে, সন্দেশ আছে, এগুলো তো আছেই। কেউ কিনছে না, রাজা শুনে চমকে উঠলেন, কিন্তু তখন আর কোনো উপায় নেই। তিনি আগেই বলেছেন যে তিনি যে জিনিস বিক্রি হবে না সেটা তিনি নিজে কিনবেন, এখন তাকে কথা না রাখলে অধর্মে পতিত হতে হবে, সেই কারণে রাজা মূর্তিটিকে কিনে নিয়ে নিজের ঠাকুর বাড়িতে রেখে দিলেন। আমাদের লক্ষ্মী পুজো এখনই সম্পূর্ণ হলো, আর আমরা এখন পেট পুজো করছি প্রসাদ দিয়ে। তো দোলন ওদিকে শুরু করে দিয়েছে, বাবা বলছে এটাই হচ্ছে আসল পুজো। আমাদের পুজোর প্রসাদ খাওয়া তো কমপ্লিট, আর আমার নিজের মনটা এত ভালো লাগছে যে আমি আর এত সাজুগুজু করেছি, আমার খুলতে ইচ্ছে করছে না একদমই। আমি এখন এভাবে পড়ে আছি, প্রায় সবারই খোলা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওদিকে বাজি ফুটছে, অনেকের বাড়িতে হয়তো এখনো পুজো চলছে সেই জন্য, আর লাকি এইখানে এসে ঘুমাচ্ছে, ওরও খুব ভালো লেগেছে, ওই জন্য এখন আরাম করে এসে এখানে চুপচাপ শুয়ে আছে। রাতের ডিনারে আমরা ভোগের প্রসাদটা আমাদের একটু বেশি করে বানানো হয়েছিল, তো সেগুলোই খেয়েছি, পোলাও আর বাকি যা যা ভাজা ছিল, তরকারি ছিল, সেগুলোই খেয়েছি আমরা। তো না, খুবই ভালো লেগেছে, ওগুলো তো বিনা টেস্ট করে বানানো, তবুও টেস্টটা কিন্তু দারুণ হয়েছে, ঠাকুরের নাম করে বানালে তো সমস্ত কিছুই খুবই সুন্দর হয়। আর খেয়ে দিয়ে লাকি এখানে চলে এসেছে, ও দেখছে লাকি, লাকি ক্যামেরার দিকে তাকালো, থ্যাংক ইউ লাকি, থ্যাংক ইউ।
তো চলো আজকের ব্লগ আমি এখানে শেষ করব, কারণ এখন আমরা ঘুমাবো। আজকের দিনটা আমাদের এভাবেই কেটেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। দেখা হচ্ছে নতুন আবার একটি ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।